নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল মৃধা নামের এক গৃহশিক্ষক নিহত হয়েছেন। রাতে শহরের নাগরিয়াকান্দির ইউএনসি জুটমিল এলাকার কাছে এই ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই জানান, রাসেল নরসিংদী শহরের বিভিন্ন মহলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। গেল রাতে 9টার দিকে নাগরিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিল রাসেল। সে সময়ের বাসে কোনো ফোন জানিয়েছিল বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইরা তার পিছু নিয়েছে। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর পায় পরিবার। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধার সঙ্গে রাসেলের পরিবারের বিরোধ চলছিল।